নেভাডায় জিতলেই বাজিমাত করবেন বাইডেন, জয়ের আভাসে উচ্ছ্বসিত বাঙালিরাও। Joe Biden বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সপক্ষের লোক। We are supporting him on behalf of Bangladesh community. আমরা অত্যন্ত আনন্দিত। শেষ রক্ষায় মরিয়া ট্রাম্প, কারচুপির অভিযোগে 4 রাজ্যে মামলা। ট্রাম্পকে হটানোর দাবিতে নিউইয়র্ক দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে যুক্ত হলো আধুনিক 3টি যুদ্ধজাহাজ। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর কমিশনে আক্রমণ হলে জবাব দিতে প্রস্তুত থাকার আহ্বান। শুরু হলো পদ্মা সেতুর 36তম স্প্যান বসানোর কাজ। কালই দৃশ্যমান হবে প্রায় 5.5 কিলোমিটার। ডিসেম্বরে পুরো সেতু দাঁড়ানোর আশা। বাজার অভিযানও মিলছে না সুফল। এবং মধ্যরাতে দেশে ফিরছে নিষেধাজ্ঞামুক্ত সাকিব। অধিনায়কত্ব নয়, নিজের সেরা ছন্দে ফেরায় লক্ষ্য। তরুণদের ভুল পথে না যাওয়ার পরামর্শ। শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর। নানা নাটকীয়তার পর শেষ পর্যন্ত জো বাইডেনের যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। ফলাফল আসতে বাকি থাকা 4টি অঙ্গরাজ্যের মধ্যে যে কোনো একটিতে জিতলেই জয় হবে ডেমোক্র্যাটদের। এদিকে অ্যারিজোনায় একটি ভোট গণনা কেন্দ্রে অস্ত্রশস্ত্র নিয়ে ট্রাম্প সমর্থকেরা অবস্থান নিয়েছেন। নিউইয়র্কে ট্রাম্পকে হটানোর দাবিতে রাস্তায় বিক্ষোভ হয়েছে। ওয়াশিংটন ডিসি থেকে সহকর্মী হাসানুজ্জামান সাকির রিপোর্ট। আগাম জরিপের সব ফলই এবার সত্যি মিলে যাচ্ছে। 2016 সালে হিলারির হেরে যাওয়ার মতো ঘটনা এবার অন্তত ঘটছে না মনে করছেন বিশ্লেষকরা। ভোট শেষ হয়েছে, প্রায় একদিন হতে চলল। এখন পর্যন্ত প্রাপ্ত ইলেকটোরাল ভোটের ফলে এগিয়ে জো বাইডেন, যা নিয়ে আত্মবিশ্বাসী এই ডেমোক্র্যাট নেতা। ডেলাওয়ার অঙ্গরাজ্যে বক্তব্যে বলেন, তিনি এগিয়ে থাকলেও শেষ ব্যালট গণনা না হওয়া পর্যন্ত নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা দিতে চান না। My victory alone or our victory alone. It'll be a victory for the American people, for our democracy, for America. And there will be no blue states and red states when we win. Just the United States of America. যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ ভোট পাওয়ার রেকর্ড ইতিমধ্যে গড়েছেন বাইডেন। গণনা শেষ হওয়ার আগেই যে কোনো মার্কিন প্রেসিডেন্টের চেয়ে বেশি ভোট গেছে তার ঝুলিতে। 2008 সালে গড়া সতীর্থ বারাক ওবামার রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। এদিকে কোনোভাবেই পিছিয়ে থাকা মেনে নিতে পারছেন না রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি ইলেকট্রাল পদ্ধতি নিয়েই প্রশ্ন তুলেছেন। বলেছেন, যেসব অঙ্গরাজ্যে বাইডেনের নীল শিবির জিতেছে তা দুর্ভাগ্যের বিষয়। একাধিক টুইট করে ট্রাম্প তার মন্তব্য, যেটি সচরাচর কখনোই ঘটে না, সেই হোয়াইট হাউসের আলো হঠাৎ করে নিভে গেছে। ফলাফল যেদিকে যাচ্ছে তাতে করে মনে হচ্ছে এই হোয়াইট হাউসে আগামী 4 বছর হয়তো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থাকা হচ্ছে না। এই সাদা বাড়ির নতুন অধিকর্তা হতে চলেছেন ডেমোক্রেটিক প্রার্থী সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, হোয়াইট হাউস, ওয়াশিংটন ডিসি। এখনো পর্যন্ত 264টি ইলেকটোরাল ভোট ঝুলিতে পড়েছেন জো বাইডেন। নেভাডায় জিতলে 270-এর ম্যাজিক ফিগার পাবেন তিনি। অঙ্গরাজ্যগুলোর সবশেষ বিশ্লেষণের বিস্তারিত জেনে নেব সহকর্মী অন্যয় কর্মকারের কাছ থেকে। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল আসতে বাকি আর মাত্র কয়েকটি অঙ্গরাজ্যের। আরও সুনির্দিষ্ট করে যদি বলতে হয়, এর মধ্যে 4টি অঙ্গরাজ্য রয়েছে যেগুলো ব্যাটেল গ্রাউন্ড হিসেবে পরিচিত। মূলত এই অঙ্গরাজ্যগুলোর ফলাফলের ওপরেই নির্ভর করছে কে হতে যাচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট। আমরা এরকম কয়েকটি অঙ্গরাজ্যের ফলাফলের সবশেষ চিত্র এখন কিছুটা দেখে নেব। আমরা প্রথমেই যে অঙ্গরাজ্যটির দিকে যাচ্ছি সেটি হচ্ছে পেনসিলভেনিয়া। আমরা দেখতে পাচ্ছি এখানে ইলেকট্রাল ভোট রয়েছে 20টি, এবং এখানে এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প তিনি এগিয়ে আছেন 50.7% ভোট পেয়ে। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী বাইডেন পেয়েছেন 48.1% ভোট। এরপরে আমরা যে অঙ্গরাজ্যটির দিকে যাব সেটি হচ্ছে জর্জিয়া। জর্জিয়ার দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ইলেকট্রাল ভোট রয়েছে 16টি, এবং এখানেও যথারীতি সামান্য কিছু ব্যবধানে এগিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি পেয়েছেন 49.7% ভোট। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলীয় জো বাইডেন পেয়েছেন 49.1% ভোট। এরপরে আমরা যে অঙ্গরাজ্যটির দিকে যাব সেটি হচ্ছে নর্থ ক্যারোলাইনা। এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গরাজ্য এবং এখানে ইলেকট্রাল ভোট রয়েছে 15টি এবং এখানেও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছেন 50%-এরও বেশি ভোটে। অপরদিকে বাইডেন পেয়েছেন 48.6% ভোট। এরপরে আমরা যে অঙ্গরাজ্যটি দেখব এটি নাম হচ্ছে নেভাডা। এখানে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রাল ভোট রয়েছে 6টি এবং আমরা বলতে পারি যে এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এই নেভাডা অঙ্গরাজ্যটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কেননা এই অঙ্গরাজ্যটির মাত্র 8,000 ভোটের ব্যবধানে এগিয়ে আছেন ডেমোক্র্যাট দলীয় জো বাইডেন। তিনি পেয়েছেন 49.3% ভোট। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 48.7% ভোট। এই 4টি ব্যাটল গ্রাউন্ডের বাইরেও আরও একটি অঙ্গরাজ্য রয়েছে যেটির ফলাফল আমরা এখনও চূড়ান্ত ফলাফল আমরা এখনও পাইনি। সেই অঙ্গরাজ্যটির সবশেষ ফলাফল হচ্ছে এখানে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিপুল ব্যবধানে অর্থাৎ 62.9% ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। অতএব এ থেকে আমরা বলতে পারি এই 5টি অঙ্গরাজ্যের মধ্যে যে 4টিতে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছেন এর সবকটিতেই যদি তিনি শেষ পর্যন্ত বিজয়ী হতে পারেন তারপরও যে কাঙ্ক্ষিত 270টি ইলেকট্রাল কলেজ ভোটের কথা বলা হচ্ছে তিনি সেটি অর্জন করতে পারছেন না। অন্যদিকে নেভাডা অঙ্গরাজ্যের যে 6টি ইলেকট্রাল ভোটের কথা বলা হয়েছে এই 6টি ইলেকট্রাল ভোট যদি ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন পেয়ে থাকেন তবে স্বাভাবিকভাবে আমরা বলতে পারি, আমরা ধরেই নিতে পারি যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ডেমোক্র্যাট দলীয় জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এগিয়ে থাকায় উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরাও। তারা বলছেন অভিবাসন ইস্যুতে নমনীয়তার পাশাপাশি স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে নাগরিক সুবিধা বাড়বে। দোদুল্যমান অঙ্গরাজ্যসহ প্রবাসী অধ্যুষিত এলাকাগুলোই ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের জয় জয়কার। ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির কারণে আতঙ্কিত প্রবাসীরা কিছুকে গুরুত্ব দেবেন বলে মনে করছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা মনে করি দেশে গণতন্ত্র ফিরে এসেছে। জো বাইডেন এবং কামালা হ্যারিস আসাতে আমাদের বাংলাদেশি কমিউনিটি খুবই আনন্দিত এবং আমাদের সুবিধা হবে। আমাদের ইমিগ্রেশন সমস্যা এবং আমাদের হেলথের সমস্যা আমাদের হেল্প করবে। প্রবাসী বাংলাদেশিদের আশা 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সমর্থন দেয়া ডেমোক্র্যাট দল বরাবরের মতো পাশেই থাকবে। আমরা মনে করি জো বাইডেন বাংলাদেশিদের সপক্ষে কথা বলবে এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সপক্ষের লোক, এই জন্য আমরা বাংলাদেশি সমস্ত বাংলাদেশিরা জো বাইডেনকে সমর্থন করেছি। আমাদের ইমিগ্রেন্ট পিপলের জন্য ইমিগ্রেশন সুবিধা হবে, আমাদের মেডিকেলের সুবিধা হবে, আমাদের ফ্যামিলি যে আমরা অ্যাপ্লাই করব তাদেরকে আনাটা সহজ হবে, আমাদের ট্যাক্সটাকে আমরা রিটায়ারমেন্টের জন্য ফেরত পাবো প্রপারলি। প্রবাসীদের গুরুত্ব দিয়ে মহামারীতে টালমাটাল যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য খাতকে জো বাইডেন আরও উন্নত করবেন বলেও আশা প্রবাসীদের। ওমরিনান, সময় সংবাদ। সন্ধ্যার সময়ে আরও থাকছে বর্জ্য শোধনের মানদণ্ড না মানায় এবার বিসিককে জরিমানা করল পরিবেশ অধিদপ্তর। সাভারের নতুন চামড়া শিল্পনগরের কাছ থেকে 4.5 কোটি টাকা আদায়। দেশ কারো সঙ্গে যুদ্ধ চায় না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কেউ আক্রমণ করলে তার সমুচিত জবাব দেওয়ার সক্ষমতা সশস্ত্র বাহিনীর থাকতে হবে। দুপুরে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে চট্টগ্রামে নৌবাহিনীর 3টি আধুনিক যুদ্ধ জাহাজ ও 2টি জরিপ জাহাজের কমিশনিং করে সরকার প্রধান বলেন একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় ত্রিমাত্রিক নৌবাহিনী গড়ে তোলা হচ্ছে। আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ সমুদ্র সম্পদ কাজে লাগানোর উদ্যোগ নেয়নি বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। একদিনে নৌবাহিনীর বহরে যুক্ত হলো 3টি যুদ্ধ জাহাজের পাশাপাশি 2টি জরিপ জাহাজ। সুদূর ভূমধ্যসাগরে শান্তিরক্ষা মিশনেও আমাদের জাহাজ কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের জন্য বয়ে এনেছে অকুণ্ঠ সুনাম। বৃহস্পতিবার দুপুরে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফ্রিগেট যুদ্ধজাহাজ বিএনএস ওমর ফারুক, বিএনএস আবু ওবায়দা, করভেট যুদ্ধজাহাজ বিএনএস প্রত্যাশা এবং জরিপ জাহাজ বিএনএস দর্শক এবং বিএনএস তল্লাশির আনুষ্ঠানিক কমিশনিং করেন। জাতির পিতা আমাদের পররাষ্ট্র নীতি বলেছেন সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আমরা সেই নীতিতে বিশ্বাস করি, কিন্তু যদি বাংলাদেশ কখনো ভবিষ্যতের আক্রমণ দ্বারা আক্রান্ত হয় তাকে মোকাবেলা করবার মতো সক্ষমতা আমরা অর্জন করতে চাই। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় ত্রিমাত্রিক নৌবাহিনী গড়ে তোলা হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ সমুদ্র সম্পদ কাজে লাগানোর উদ্যোগ নেয়নি। আমরা সবসময় চেয়েছি যে আমাদের এই সমুদ্র সীমা শুধু রক্ষা করা না, সমুদ্র সম্পদটাও যেন আমাদের অর্থনৈতিক উন্নয়নের কাজে আমরা অর্জন করতে পারি। ভবিষ্যতে অন্য দেশের জন্য জাহাজ তৈরি করবে বাংলাদেশ। বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় বাইং নৌবাহিনী থেকে বিল্ডার্স নৌবাহিনীতে রূপান্তরের জন্য প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন তারই অংশ হিসেবে খুলনা শিপ ইয়ার্ডে তৈরি করা হয়েছে নৌবাহিনীর জন্য দুটি জরিপ জাহাজ। তারা মূলত সাগরের পাশাপাশি উপকূলীয় এলাকার তথ্য সরবরাহ করবে বাংলাদেশ নৌবাহিনীকে। অনুষ্ঠান শেষ পর্যায়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নৌবাহিনীর প্রধান জাহাজগুলোর অধিনায়কদের কাছে ফরমান তুলে দেন। কমল দে, সমসংবাদ, চট্টগ্রাম। শুরু হলো পদ্মা সেতুর ৩৬তম স্প্যান বসানোর কাজ। এরই মধ্যে স্প্যানটি নিয়ে যাওয়া হয়েছে ২ ও ৩ নম্বর পিলারের কাছে। কাল স্প্যানটি বসানো হলে দৃশ্যমান হবে প্রায় ৫.৫ কিলোমিটার সেতু। আর ডিসেম্বরের মধ্যেই পুরো সেতু দাঁড় করানোর আশা সেতু কর্তৃপক্ষের। এসানজুলের রিপোর্ট, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। এ স্থানে আগে বসানো স্প্যানগুলোর অভিজ্ঞতা থেকে এবার শুরু থেকেই 2 দিন হাতে রেখে ৩৬তম স্প্যান বসানোর পরিকল্পনা নেওয়া হয়। প্রাথমিকভাবে পরিকল্পনা ছিল বৃহস্পতিবার দুপুরের পর স্প্যান নিয়ে যাওয়া হবে নির্ধারিত পিলার ২ ও ৩ নম্বরের কাছে। সবকিছু গুছিয়ে রেখে শুক্রবার সকাল সকাল বসে দেওয়া হবে ৩৬তম স্প্যান। তবে বৃহস্পতিবার সকালে সবকিছু অনুকূলে থাকায় পরিকল্পনা এগিয়ে আনা হয়। নদীতে কুয়াশা থাকলেও সকাল 10:30টায় কুমারভোগ এয়ার থেকে রওনা হয়ে ঘণ্টা ২ সময় নিয়ে পৌঁছে যায় পিলারের কাছে। এরপর শুরু হয় স্পেন নিয়ে আসা ভাসমান ক্রেনটি নোঙর করার কাজ। দুই পাশে নদীর তলদেশে মোটা কেবল প্রবেশ করিয়ে বেঁধে ফেলা হয় ৩৬০০ মেট্রিক টন ওজন বহনে সক্ষম অত্যাধুনিক ক্রেনটি। ক্রেনের চলার পথে আশপাশের সব নৌযান সরিয়ে এটিকে প্রস্তুত করা হয় চূড়ান্তভাবে বসানোর জন্য। তবে দুপুর 2টার পর পরিকল্পনা পাল্টে ফেলা হয়। আগের পরিকল্পনায় ফিরে গিয়ে দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবার সকালে স্পেন বসানোর সিদ্ধান্ত জানানো হয়। পদ্মা সেতুর কাজে এত বেশি অনিশ্চয়তা যে কখনো কঠিন কাজ সহজ হয়ে পড়ে, আবার কখনো অনেক সহজ কাজ কঠিন হয়ে যায়। এর আগে মাওয়ার ইয়ার্ড থেকে অনেক দূরে নিয়ে দিনে দিনে স্পেন বসানো সম্ভব হলেও এবার মাওয়ার ইয়ার্ডের সবচেয়ে কাছে স্পেনটি বসাতে সময় লাগছে 2 দিন। তবে আশার কথা হলো একদিন বাড়তি সময় লাগলেও খুব দ্রুত এগিয়ে যাচ্ছে স্পেন বসানোর কাজ। ইহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। ভারতের সিরাম ইনস্টিটিউট বাংলাদেশকে প্রথম পর্যায়ে অক্সফোর্ডের ৩ কোটি ডোজ করোনার ভ্যাকসিন দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ভ্যাকসিনটি কার্যকর ও মানবদেহের জন্য নিরাপদ হবে জানিয়ে মন্ত্রী বলেন, প্রতি ব্যক্তির জন্য 2টি ডোজ হিসেবে 1.5 কোটি মানুষকে দেয়া যাবে এই ভ্যাকসিন। প্রতিটি ভ্যাকসিনের দাম প্রায় ৪০০ টাকা হলেও সরকার বিনামূল্যে দেবে বলে জানিয়েছেন তিনি। চলতি বছরের মার্চে দেশে করোনা সংক্রমণের পর থেকেই বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও ভ্যাকসিন পাওয়ার দৌড়ে এগিয়েছিল অনেকটাই। সকল জল্পনার পর অবশেষে ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অ্যাস্ট্রাজেনেকা কোম্পানির যৌথ উদ্যোগে তৈরি করোনা ভ্যাকসিন বাংলাদেশে সরবরাহ করতে যাচ্ছে ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। ভ্যাকসিনটির পেটেন্ট নিয়ে ভারতের সেরাম ইনস্টিটিউট এটি উৎপাদন করায় বেক্সিমকোর মাধ্যমে তাদের কাছ থেকেই এটি সংগ্রহ করার জন্য এই দুটি প্রতিষ্ঠানের সঙ্গে বৃহস্পতিবার সমঝোতা সই করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। প্রতিটি ভ্যাকসিনের ক্রয় মূল্য হিসেবে $৫ খরচ হওয়ার কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী জানুয়ারির মধ্যেই এটি পাওয়া যাবে। ৩ কোটি ডোজ পরিমাণ যেটা আছে সেটা ১.৫ কোটি লোককে আমরা এখন দিতে পারবো। প্রতি মাসে ওনারা ৫০ লক্ষ ডোজ দিতে পারবে এটি আশ্বস্ত করেছে। সরকারিভাবে যেটা দিবে সেটা মূলত প্রায় বিনামূল্যেই হবে। এদিকে সবচেয়ে কম দামে এবং দ্রুত পাওয়ার প্রতিশ্রুতি পেয়েই অক্সফোর্ডের তৈরি ভ্যাকসিন আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালক। প্রথমেই চাই কম্প্যাটেবল হতে হবে এবং সবচেয়ে কম দাম হতে হবে। সো অল দিস, এই সমস্ত কিছু কনসিডার করে আমাদের কাছে মনে হয়েছে যে দিস ইজ দ্য বেস্ট অপশন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিলে বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও বাজারজাতের প্রথম পর্যায়ে এটি সংগ্রহ করা সম্ভব হবে বলেও জানান তিনি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বর্জ্য শোধনের কোনো স্তরেই ন্যূনতম মানদণ্ড মানছে না সাভারের নতুন চামড়া শিল্প নগরী। এমন অভিযোগে পরিবেশ অধিদপ্তর এবার ৪,৬২,৫০,০০০ টাকা জরিমানা করেছে বেসেককে। প্রকল্প পরিচালকের দাবি, এর দায় ট্যানারি মালিকদের। তবে টার্নের মালিকরা বলছেন দীর্ঘদিনের অভিযোগের সত্যতা মিলেছে। এবার জুবায়ের ফয়সালের রিপোর্ট। প্রায় ৪ বছর আগে সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়ে গাফিলতি আর স্বেচ্ছাচারিতার মহোৎসব। তখন থেকেই অবৈধ পাইপ দিয়ে অপরিশোধিত ট্যানারি বর্জ্য ফেলা হতো ধলেশ্বরীতে, যা বহাল রয়েছে এখনও। এতদিন শুধু নোটিশের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এবার পরিবেশ অধিদপ্তর বড় অঙ্কের জরিমানা করেছে। তবে বিসিকের প্রকল্প পরিচালক উল্টো দায় চাপালেন পরিবেশ অধিদপ্তর আর ট্যানারি মালিকদের উপর। আমরা ওনাদের বারবার বললাম যে ট্রিটমেন্ট করতে না পারার জন্য, পাইপলাইন ব্লকেজ হওয়ার জন্য জরিমানা ছিল। বিসিক এরকম হতে পারে, তাদের টাকা অফিসে পরিবেশ দপ্তরের এখানে, তারা এখানে আসে না কেন? ওরা যে ট্রিটমেন্টটা প্রতিদিন করতেছে সেই ট্রিটমেন্টটাতে আপনাকে ডিএস বলেন, সিওডি বলেন, বিওডি বলেন, ডিওই বলেন, সবই মানমাত্রার বাইরে আসতেছে। পরিবেশ অধিদপ্তরের এমন নির্দেশে সন্তুষ্টি প্রকাশ করে ট্যানারি মালিকরা বললেন প্রমাণিত হয়েছে দীর্ঘদিন ধরে করা অভিযোগ। পরিশোধনের জন্য সরকারের তরফ থেকে ব্যয় বরাদ্দ আছে, এই সব কিছু থাকা সত্ত্বেও তারা কেন এটা করছে, এটা আসলেই বোধগম্য নয়। একটা পাইপও লাগানোর ক্ষমতা ট্যানারি মালিকদের নেই, সুতরাং এখানে ট্যানারি মালিকদের এখানে কোনো দায় দেওয়ার সুযোগ নেই। ২০০ একর জমিতে গড়ে ওঠা শিল্পনগরীর প্রায় সব ক্ষেত্রে সরকার আর মালিকপক্ষের এমন টানাপোড়েনের কারণে এখনও অধরাই এলডব্লিউজি সনদ, আর ক্রমেই বন্ধ হচ্ছে চামড়া রফতানির দরজা। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়। অধিনায়কত্ব নয়, নিজের সেরা ছন্দে ফেরাটাকে লক্ষ্য বানিয়েছেন শাকিব আল হাসান। ঘরোয়া আসরে পারফর্ম করে পূরণ করতে চান অনুশীলনের ঘাটতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এ কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি তার মতো ভুল যাতে কেউ না করে সেই পরামর্শ দিয়েছেন তরুণ ক্রিকেটারদের। আজ রাতেই দেশে ফিরছেন শাকিব আল হাসান। শাকিব আল হাসান ফিরছেন মুক্ত হয়ে, দেশের মাটিতে আসছেন আবারও ২২ গজ কাঁপাতে। তবে নিষেধাজ্ঞার এই ১২ মাস একেবারেই লোকচক্ষুর আড়ালে ছিলেন মিস্টার ৭৫, তাই তাকে নিয়ে সমর্থক আর সংবাদ মাধ্যমের ছিল অগণিত প্রশ্ন, যার উত্তরগুলো এবার নিজের ইউটিউব চ্যানেলে এসে অকপটে দিলেন শাকিব। বিকেএসপির অনুশীলনটা খুবই ভালো ছিল, আমার মনে হয় আমার ওই ট্রেনিংটা খুবই দরকার ছিল। আর যদি আরও ১৫-২০ দিন করতে পারতাম, আমার মনে হয় আমার একদম পুরোপুরি একটা প্রিপারেশন হয়ে যেত নেক্সট ১-২ বছরের জন্য। সমর্থকদের পাশাপাশি উত্তর দিয়েছেন বিভিন্ন সাংবাদিকদের প্রশ্নেরও। এখন আমার মাথায় একটা জিনিসই আছে যে কিভাবে আমি কামব্যাক করতে পারি এবং কিভাবে আমি আগের জায়গা, যে পারফরমেন্স আমার ছিল এই সাসপেনশনের আগে, ওই জায়গাটাতে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসতে পারি। তবে নিজের করা ভুলটা থেকে শিক্ষা নিয়েছেন সাকিব। আশা করছেন তরুণ ক্রিকেটাররাও শিখবে তার থেকেই। এই ভুলটা যেন কেউ না করবেন, হেলামি করবেন না কিংবা এটাকে লাইটলি নেবেন না, এবং এটা দ্বারা কোনোভাবেই প্রভাবিত না হয়ে সাথে সাথে আপনার কাজটা থাকবে রিপোর্ট করা। আসছে সময় 3টা বিশ্বকাপ খেলবে বাংলাদেশ, দল নিয়েও তাই ছিল তার নিজস্ব পর্যবেক্ষণ। নতুনরা প্রাধান্য পাবে না, পুরানরা পাবে, এটা আমার কাছে ইম্পর্টেন্ট না। যারা পারফর্ম করবে তারাই যেন প্রাধান্য পায়। পরিশেষে নিজের শুভাকাঙ্ক্ষী এবং সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সাকিব আল হাসান। কথা দিয়েছেন প্রতিদান দেবেন পারফরমেন্স দিয়ে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ক্যাসিনো নেভাডায় ভাগ্য ঝুলছে ট্রাম্প ও বাইডেনের। বাজিমাতের অপেক্ষা ডেমোক্র্যাটরা, কারচুপির অভিযোগে রিপাবলিকানদের 4 রাজ্যে মামলা। নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে যুক্ত হলো আধুনিক 3টি যুদ্ধ জাহাজ। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর কমিশনিং, আক্রমণ হলে জবাব দিতে প্রস্তুত থাকার আহ্বান। এবং মধ্যরাতে দেশে ফিরছেন নিষেধাজ্ঞামুক্ত সাকিব। অধিনায়কত্ব নয়, নিজের সেরা ছন্দে ফেরায় লক্ষ্য, তরুণদের ভুল পথে না যাওয়ার পরামর্শ। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়ের।